في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. সমস্ত প্রশংসা, সমস্ত সিদ্ধসাধনা, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতের বিনিময়ে পবিত্র মাসে, পবিত্র দিন, পবিত্র স্থান মসজিদে যে মহান প্রতিপালক আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন, সেজন্য তার দরবারে জানাই লাখ কোটি সেজদায় শুকরিয়া, সকলি বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, যার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা প্রতিটা মুসলিম, প্রতিটা ইমানদারের জন্য অত্যাবশ্যক, আবশ্যকীয়, যার দেখানো রীতিনীতি পথ পন্থ অবলম্বন করলেই মানুষ পরকালে সুপারিশ, পরকালে জান্নাতের আশা করতে পারে, সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তার উপরে শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে আল মুহাফাযাতু আনিস সওয়াব। আনিস সওয়াব, নেকি হেফাজত। যদি অন্য একটি বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম, জুমার খুতবায় না করে সেটা তালিমি বৈঠকেই মনে হয় বেশি ভালো হতো, এই জন্য উক্ত বিষয়ে না কথা বলে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে অর্জিত নেকি হেফাজত। অর্জিত নেকি হেফাজত বলতে আমরা যেটা বুঝি, দুনিয়াতে চলাচল করতে গিয়ে আমরা বিভিন্ন আমলের মাধ্যম দিয়ে কিছু নেকি অর্জন করি, আল্লাহর এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রীতিনীতি অনুযায়ী, পথপন্থা অনুযায়ী আমল করে আমরা কিছু সওয়াব অর্জন করি, আমরা কিছু নেকি অর্জন করি। দুনিয়াতে এমন কিছু পাপ আছে, এমন কিছু আমল আছে, যে আমল, যেই পাপগুলো যদি মানুষ করে তাহলে অর্জিত নেকিগুলো নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আজকে আমরা যেটা জানব, যে বিষয়টা জানব সেটা হচ্ছে কিভাবে নেকি হেফাজত করা যায়, অর্থাৎ আমরা এমন আমল করব না, এমন গুণা করব না যার কারণে পাপ হবে তো হবে, তাছাড়াও অর্জিত নেকিটা নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুরুতে যে বিষয়টা বলার ইচ্ছা করেছিলাম, ফিলিস্তিনকে আমরা কেন ভালোবাসবো এটা নিয়ে আমি একটু কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম, তো সেটা বলবো না, অন্য একদিন আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহুল আজিজ বলার চেষ্টা করব। কিছু কথা বলাটা জরুরি মনে করছি। আমরা মুসলিম, আমরা বাঙালি, আমরা আবেগ আমাদের খুব বেশি, যার কারণে দেখা যায় একটা বিষয় দুই দিন আলোচনা হলো, তৃতীয় দিন আর ওই বিষয়ে কেউ কথা বলে না। তার মানে একটু বুঝিয়ে বলি, বুঝতে পারবেন। কিছুদিন পূর্বে, এই কয়েকদিন পূর্বে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে খুব আলোচনা হলো মসজিদের খুতবায়, তালিমি বৈঠকে, মিটিং, মিছিল, শিক্ষক তার রুমে, শ্রেণীকক্ষে, ওয়াজ মাহফিলে, প্রত্যেকটা জায়গায় ট্রান্সজেন্ডার একটা আলোচিত বিষয়, এলজিবিটি একটা আলোচিত বিষয় ছিল। কিন্তু 10 দিন অতিক্রম হওয়ার পরে আমরা কিন্তু এখন ট্রান্সজেন্ডার নিয়ে কেউ কথা বলি না। ট্রান্সজেন্ডার কিন্তু বন্ধ হয়নি, মতবাদ কিন্তু বন্ধ হয়নি, সক্রিয় তারা আজও সক্রিয়। অনুরূপ তার কিছুদিন পূর্বে আমরা ফিলিস্তিন নিয়ে খুব কথা বললাম, হই হুল্লোর করলাম, মানে মিটিং মিছিল যা করার করলাম, মসজিদের খুতবায়, ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায় তালিমি বৈঠকে, সব জায়গায় শুধু ফিলিস্তিন। আজকে আর ফিলিস্তিন নিয়ে কেউ কথা বলে না, ওই সময়ই নাই, মানে কারো ফিলিস্তিন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সময় তার নিকটে নাই। কিন্তু ফিলিস্তিনের পরিবেশ পরিস্থিতি কি আগের চাইতে স্বাভাবিক হয়েছে না বেশি খারাপ হয়েছে? বেশি খারাপ হয়েছে।
প্রত্যেকটা বিষয় আমি একটু উদাহরণ আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম। আমরা সমসাময়িক বিষয় নিয়ে দুই দিন কথা বলে সেটা বন্ধ করে দেই, এটা আমাদের একটা দুর্বল সাইড। ফিলিস্তিন নিয়ে নির্যাতন বন্ধ হয়নি, ফিলিস্তিনের নির্যাতন বন্ধ হয়নি, কিন্তু আমাদের কথা বলা বন্ধ হয়েছে, আমাদের দায়িত্ববোধ আমরা বন্ধ করে দিয়েছি, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা থেমে গেছি, প্রত্যেকটা জায়গায় আমরা নিশ্চুপ। কারণ ওটা নিয়ে নির্দিষ্ট সময় কথা বলি আমরা, নির্দিষ্ট সময় কথা বলার পরে আমরা ওটা ভুলে যাই, আমরা আবারও পরিবারের ব্যস্ততায়, আমরা আবারও ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, দুনিয়ার ব্যস্ততায় পড়ে যাই। এর জন্য আমি শুরুতে যেই কথাটুকু বলবো, যে যেভাবে পারবে, যে যেভাবে পারবে, মনের দিক থেকে, অন্তরের দিক থেকে আল্লাহর নিকট অন্তত দোয়া করবে, কিন্তু দোয়াটা যেন জারি থাকে। আপনার সামর্থ্য অনুযায়ী যেটা করার আছে আপনি সেটা করবেন, এটা যেন জারি থাকে, এটা যেন বন্ধ না হয়। মানে আমরা আলোচিত বিষয় দুই দিন কথা বলে কথা বন্ধ করে দেই, এমন যেন না হয় যে বিষয়টা আমি দুই দিন পরে ভুলে গেছি। আমরা কিছু গতকাল পরশু কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে সিয়াম অবস্থায়, তা সাহারি খাওয়া অবস্থায় সম্ভবত হামলা হয়েছিল, অসংখ্য ফিলিস্তিনি মারা গেছে, অসংখ্য। আমরা কিন্তু আজকে আর কেউ রামাজানের শুরু অনেক আগে থেকে ফিলিস্তিনের আলোচনা বন্ধ করে দিয়েছি, কত ফিলিস্তিনের ইতিহাস, কত কিছু কয়েকদিন খুব আলোচনা হলো, আজকে আর সেটা হয় না। যাই হোক, আমি আলোচনার শুরুতে যেটা আপনাকে সংক্ষিপ্ত করে বোঝাতে চাচ্ছিলাম যে অন্তত অন্তরের দিক দিয়ে তাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পরিবেশটা, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেটা ভালো হয় আল্লাহ যেন সেটাই করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো মূলত তা হচ্ছে আল মুহাফাযাতু আনিস সাওয়াব, নেকি হেফাজত করা, অর্জিত নেকি হেফাজত করা। দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, যেই পাপের কারণে মানুষের অর্জিত নেকিটা নষ্ট হয়ে যায়। মানুষ পরিশ্রম করে, কষ্ট করে, রাত জেগে মানুষ সময় ব্যয় করে, মানুষ শীতকে উপেক্ষা করে যেই নেকিটা অর্জন করে, এই অর্জিত নেকিটাও নষ্ট হয়ে যায় মানুষ যদি এই সমস্ত পাপাচার কাজে লিপ্ত হয়। আমরা খুব সংক্ষিপ্ত করে কয়েকটার বিবরণ শুনবো, খুব সংক্ষিপ্ত করে। প্রথমে যেই কথাটা এসেছে, মনীষীগণ যেটা উল্লেখ করেছেন, তা হচ্ছে শিরক। শিরক করলে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। মানুষ সারা জীবনে যেই নেকিটা অর্জন করেছে, শিরক করার কারণে ওই বিগত দিনের অর্জিত নেকিগুলোকে আল্লাহ বিনষ্ট করে দেন, নষ্ট করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, ওহে নবী, আমি আল্লাহ আপনার উপরে ওহি করেছি, আপনার পূর্বে দুনিয়াতে যারা এসেছিল আমি তাদের উপরে ওহি করেছি। ওহিটা কি? নবী আপনি শোনেন, লাইনা শরাক্তা, নবী আপনি নিজেও যদি শিরক করেন আমি আল্লাহ আপনার আমলগুলোকে বিনষ্ট করে দিব, নষ্ট করে দিব। সূরাতুল আনআমের ভেতরে আল্লাহ 16-17 জন নবীর নাম উল্লেখ করলেন, 16-17 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলছেন, ওয়ালা আশরাকু, এই নাবীরাও যদি শিরক করে, এই নাবীগণও যদি শিরক করে, আমি আল্লাহ নাবীদের জীবনের অর্জিত গুণা নেকিগুলোকেও আমি আল্লাহ বিনষ্ট করে দিব। তার মানে শিরক করলে মানুষের বিগত দিনের অর্জিত নেকিগুলো বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একটা উদাহরণ আপনি বোঝেন, আজকে ঢাকা থেকে হজ করেছেন, ঢাকাতে গাড়িতে উঠেছেন, ফ্লাইটে নেমে ঢাকা থেকে গাড়িতে উঠে চলে আসছিলেন, আপনার বাসায় ঢোকার আগে একটা মাজার আছে, গাড়িটা একটু স্লো করলেন, 2 টাকা বের করে দান করলেন, এই যে এই দান করার পূর্বে হজের নেকি, সালাতের নেকি, ওমরার নেকি, যত নেকি জীবনে অর্জন করেছিলেন, ওই 1 টাকা পকেট থেকে বের হয়ে মাজারে যাওয়ার কারণে বিগত দিনের সমস্ত নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা খুব সংক্ষিপ্ত করে বলবো, তাহলে আমরা প্রথম বুঝলাম শিরিক করলে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়, যেটা মানুষ খুব কষ্ট করে অর্জন করে, যেই নেকিটা মানুষ সালাতের মাধ্যমে অর্জন করে, যেই নেকিটা মানুষ দানের মাধ্যমে অর্জন করে, যেই নেকিটা মানুষ অন্যান্য ইবাদতের মাধ্যমে অর্জন করে, কিন্তু শিরিক সেই নেকিগুলোকে বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। শিরিকের পাপ অনেক ভয়ানক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষায় আমরা যেটা বুঝি, যেই মানুষটা শিরিকের পাপে আবদ্ধ হবে তার জন্য জাহান্নাম, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এরকম আয়াত এবং হাদিস আল্লাহ এবং তার নবী অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসে আমরা যেটা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ অন্যান্য পাপগুলোকে ক্ষমা করবেন কিন্তু শিরিকের পাপ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য পাপগুলোকে ক্ষমা করবেন শিরিকের পাপ ব্যতিরেখে। এছাড়াও অনেক হাদিস বর্ণিত হয়েছে,
আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল কাবায়র বড় বড় ধ্বংসাত্মক কবিরা গুনাহ বড় বড় পাপের ভিতরে প্রথম পাপ আল ইশরিকু বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করার সেটাই হচ্ছে শিরক এটা হচ্ছে বড় বড় পাপের ভিতরে অন্যতম পাপ শুধু তাই নয় আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন এই যে তানিবু সাবা মুআবিকা শোনো বড় বড় সাতটা ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকবা ধ্বংসাত্মক পাপের প্রথম পাপ যেই পাপ করলে মানুষের ইহকাল ধ্বংস হয় যেই পাপ করলে মানুষের পরকাল ধ্বংস হয় তার এক আলিশটিকু বিল্লে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা তাহলে আমরা প্রথমে যেটা বুঝলাম দুনিয়াতে কোনো মানুষ যদি শিরকের পাপে আবদ্ধ হয় তাহলে ওই মানুষের বিগত দিনের অর্জিত নেকি আল্লাহ নষ্ট করে দেন তাহলে মা বোনদেরও বোঝা দরকার রাত্রিবেলা ঘর ঝাড়ু দিলে অমঙ্গল হয় মঙ্গলবারে বের হলে অমঙ্গল হয় রবিবারে বাস কাটলে অমঙ্গল হয় পেছন থেকে ডাক দিলে অমঙ্গল হয় কাউকে রাতের বেলা কিছু ধার দিলে অমঙ্গল হয় পাতিল রাতের বেলা কোন সময় উঠালে অমঙ্গল হয় রাত্রিবেলা গাছের পাতা ছিঁড়লে অমঙ্গল হয় এই সব হচ্ছে জাহিলিয়াত সব হচ্ছে কুসংস্কার সব হচ্ছে শিরকের মধ্যে গণ্য এই কথাটুকু আপনাকে একটু বুঝে রাখা দরকার যাই হোক বুঝলাম প্রথম নম্বরে আমরা জানলাম শিরকের পাপে আবদ্ধ হলে মানুষের অর্জিত নেকিটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় নম্বর খুব পরিচিত একটা শব্দ বেদাত বেদাত করলেও মানুষের অর্জিত নেকি নষ্ট হয় শিরক করলে মানুষের বিগত দিনের নেকি নষ্ট হয় সামনের নয় কিন্তু বেদাত মানুষের বিগত দিনের নেকিগুলোকেও নষ্ট করে আগত দিনের নেকিগুলোকেও নষ্ট করে বেদাতের বিষয়ে আহলে হাদিস সমাজে অনেক আলোচনা হয় এজন্য আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি না শুধু এতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে তার নবীকে ভালোবাসতে হবে আল্লাহ স্পষ্ট ভাষায় আবারো বলছেন মা আতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহানহু ফানতাহু আমার নবী যেটা দিয়েছে এটা গ্রহণ করতে হবে নবী যেটা থেকে বিরত থাকতে বলছে এটা ছেড়ে দাও নবী যেটা দেয়নি এটা বিধান নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা দেয়নি এটা শরীয়ত নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা করেনি এটা শরীয়ত নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটার মনোয়ন যেটা স্বীকৃতি দেয়নি এটা শরীয়ত নয় মানুষকে এই জিনিসটাই বোঝানো যায় না এটাই বড় কঠিন হয়ে যায় এই জিনিসটাই বোঝা কঠিন আমি এটা করছি এটা তো ভালো কাজ এটা তো আবার খারাপ কেন এটা আবার ছেড়ে দিব কেন এটা তো ভালো কাজ এই যে একটা ধারণা মানুষের ভিতরে মানুষকে এটাই বোঝানো সম্ভব হয় না যে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে শরীয়ত মনে করেনি ভালো মনে করেনি নেকির কাজ মনে করেনি তুমি সেটাকে নেকির কাজ মনে করছো আল্লাহ তোমাকে নেকি দিয়ে দিবে আল্লাহর নাবির কাছে যেটা নেকির কাজ নয় আমাকে বুঝতে হবে আপনাকেও বুঝতে হবে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যেই ব্যক্তি সবচেয়ে বেশি পালন করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি যিনি ভালোবেসেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে সবচেয়ে পরহেজগার ব্যক্তি যিনি ছিলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি যিনি ছিলেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আপনার হুজুর যে ইবাদত চালু করলো তিনি কি আল্লাহর নাবির চাইতে বেশি পরহেজগার এটা দেখানোর জন্য চালু করলো যেটা আল্লাহর নাবি শরীয়ত হিসেবে সাব্যস্ত করেনি সেটা আপনার হুজুর শরীয়ত হিসেবে সাব্যস্ত করছে তাহলে আপনার বিবেক দিয়ে একটু বোঝা দরকার যে এই কাজটুকু আল্লাহর নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি যেটাকে শরীয়ত মনে করেনি আমরা আজকে সেটাকে শরীয়ত মনে করছি যাই হোক বেদাতের আলোচনা আমরা শুনে অভ্যস্ত আছি শুধু এতটুকুই আপনাকে জেনে থাকা দরকার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন আল্লাহর নবী যেটা দেয়নি সেটা বাতিল সহজ কথাই এরকম হাদিস আমি নিজে অনেক লিস্ট করেছি আল্লাহর নবী অনেক ব্যক্ত করেছেন আমরা সহজ ভাষায় যেটা বুঝবো যেটা আল্লাহর নবী দেয়নি যেটা বেদাত ওটা কোনোদিন শরীয়ত হতে পারে না আর বেদাত আমলের সাথে কেউ যদি যুক্ত থাকে তাহলে তার বিগত দিনের অনেক কষ্টে পরিশ্রমের অর্জিত নেকি এই নেকিটাকেও আল্লাহ বিনষ্ট করে দিবেন নষ্ট করে দিবেন যেটা মানুষ কষ্টের মাধ্যম দিয়ে উপার্জন করেছে পাপ করলে আমি সুদ খেলাম আমি ঘুষ খেলাম আমি পাপ করলাম আমার একটা পাপ হবে কিন্তু আমার এমন আমল বেদাত বেদাত করলাম আমার একটা পাপ হলো শুধু পাপ নয় বেদাত করার কারণে আমি পূর্ববর্তী যদি মসজিদ মাদ্রাসায় 10,000-50,000 টাকা দান করি আমার এই দানের নেকিটাও বেদাত নষ্ট করে দিবে সহজ কথাই এবার তৃতীয় নম্বরে আমরা সংক্ষিপ্তভাবে যেটা জানবো তা হচ্ছে আর রিয়া লৌকিকতা লোক দেখানো ইবাদত এটা অত্যন্ত কঠিন
বর্তমান সময়ে এটা অত্যন্ত কঠিন, এটা প্রত্যেকটা স্তরের মানুষের জন্যই কঠিন। আলেম ওলামাও হতে পারে, সাধারণ পাবলিকও হতে পারে, মসজিদের ইমাম মুয়াজ্জিনও হতে পারে, মাদ্রাসার কোনো টিচার কোনো শিক্ষকও হতে পারে, প্রতিটা মানুষের জন্য এটা অত্যন্ত ভয়াবহ। সেটা কি? রিয়া, লৌকিকতা, লোক দেখানো আমল। লোক দেখানো আমল এটা অত্যন্ত ভয়ানক বর্তমান সময়ে আমাদের নিকটে। আমরা বড় অবাক হই, বক্তা হওয়ার জন্য ইউটিউব এই পিছনে ব্যানার লাগিয়ে একটা জায়গায় শুটিং করে আবার সেটাকে বুস্টিং করে অ্যাড রান করে মানুষের কাছে পৌঁছাতে হবে। এখন আপনি বলতে পারেন দিনের দাওয়াতের জন্য পৌঁছাচ্ছে, ওই ব্যক্তিটাই ভালো জানে ওটা দিনের দাওয়াতের জন্য পৌঁছাচ্ছে না কোন উদ্দেশ্যে পৌঁছাচ্ছে সেটা সেই ভালো জানে। আমাকে আরও দুই চারজন দশজন আর যাই হোক এই কথাগুলো এদিকে বলবো না। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা এটাই, লৌকিকতা থেকে মুক্ত থাকতে হবে। রিয়া মানুষের বিগত দিনের নেকিগুলোকেও বিনষ্ট করে দেয়। রিয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক কথা ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনি পুরা সূরাটা পড়ে দেখবেন, তরজমাটা পড়ে দেখবেন, ওই সমস্ত সালাতিকে আল্লাহ ধিক্কার দিয়েছে যারা লোক দেখানোর উদ্দেশ্যেও সালাত আদায় করে। শুধু সালাতের ক্ষেত্রে নয়, আপনি প্রতিটা ক্ষেত্রে খেয়াল করবেন, লৌকিকতা যদি কোনো ইবাদত কোনো কাজের ভিতরে এসে যায় তাহলে ওই মানুষটাকে খেয়াল করতে হবে, লৌকিকতা শুধু পাপ করছে এটা নয়, আমার বিগত দিনের অর্জিত নেকিগুলোকেও এটা বিনষ্ট করে দিচ্ছে। একটা কথা খেয়াল করবেন, আবু সাঈদ খুদিরী রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যক্ত করছেন, আল্লাহর নবী আমাদের নিকটে আসলো, খরজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাদের নিকটে আসলো। আসার সময় আমরা কি করছিলাম? আমরা তখন আলোচনা করছিলাম, আনাহনু নাতাযাকারু মাসীহাদ দাজ্জাল, আমরা আলোচনা করছিলাম দাজ্জাল সম্পর্কে, মাসীহাদ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহর নবী আমাদের নিকটে আসলেন, আসার পরে আমাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো আমি কি তোমাদের বলবো না, আলা উখবিরকুম বিমা হুয়া, আমি কি তোমাদের বলবো না, আখওয়াফু আলাইকুম, আমার নিকটে দাজ্জালের চাইতেও ভয়ানক, আমি দাজ্জালের চাইতেও ভয়ানক যে জিনিসটা মনে করি আমি কি তোমাদের সেটা বলবো না? সাহাবীরা বললেন জি হ্যাঁ আল্লাহর নবী বলেন। তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর শিরকুল খফি, গোপন শির, গোপন শিরক। আর গোপন শিরকটা কি? সেটাই হচ্ছে লৌকিকতা, লোক দেখানো ইবাদত। কোনো একজন মানুষ সলাতে দাঁড়ালো, একমা রজুলি উসল্লি, কোনো মানুষ সলাতের জন্য দাঁড়ালো, আল্লাহর নবী বলতে বললে বললেন, শোনো সলাতের জন্য দাঁড়িয়েছে কিন্তু সে মনে 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 করছে মিন্নাদরি রজুল, কোনো মানুষ আমার সলাত আদায় করা দেখছে। এই লৌকিকতা, এই আমল, এই লৌকিকতার এই পাপ, এই রিয়া দাজ্জালের চাইতেও ভয়ানক, দাজ্জালের চাইতেও ভয়ানক, দাজ্জালের চাইতেও ভয়ানক। কথাটা হয়তো আপনার আমার নিকটে গুরুত্বপূর্ণ নয় কিন্তু মনে রাখবেন, দাজ্জাল হচ্ছে সবচেয়ে ভয়ানক কেয়ামতের পূর্বে মানুষের নিকটে। এর চাইতেও আল্লাহর নবী বললেন লোক দেখানো ইবাদত, মানুষের এই লোক দেখানো ইবাদত দাজ্জালের চাইতেও ভয়ানক একটা জিনিস। এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমি একটা দুইটা করে হাদিস দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, লৌকিকতা থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই যেন আমরা এমন ইবাদত না করি, এমন কাজ না করি, দানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে কখনো যেন লৌকিকতা না আসে, লোক দেখানো না আসে, যে আমি যদি দান না করি, রমজান মাসেও যদি সলাতে না যাই, রমজান মাসেও যদি সলাত আদায় না করি, আমি যদি রমজান মাসেও যদি মসজিদে না যাই, তারাবির সলাতে যদি না যাই, মানুষ কি বলবে? এই কথা মনে করে যদি কেউ সলাতে উপস্থিত হয় তাহলে লৌকিকতার মধ্যে সামিল হবে, এটা অত্যন্ত একটা ভয়ানক পাপ, যেই পাপটা মানুষের বিগত দিনের নেকিগুলোকেও নষ্ট করে দেয়। চতুর্থ নম্বরে আমরা যেটা বুঝবো, আলমান্নু আলা সাদাকা, দান করার পরে খোটা দেওয়া, এটা বুঝতে হবে। আগের বিষয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, বেদাতের বিষয়ে, শিরিকের বিষয়ে, রিয়ার বিষয়ে আমরা অনেক আলোচনা শুনি, কিন্তু এবার আপনাকে চতুর্থ নম্বরে যেটা বলছি, আলমান্নু আলা সাদাকা, দান করার পরে খোটা দেওয়া, দান করার পরে খোটা দিলে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। মানুষের অর্জিত জমাকৃত নেকিগুলো নষ্ট হয় কখন? মানুষ যখন দান করার পরে খোটা দেয়। দান দান করার পরে খোটা দিলে মানুষের অর্জিত নেকিগুলো নষ্ট হয়ে যায়, এজন্য দান করার পরে খোটা দেওয়া যাবে না। শুধু দান বলতে কার উপকার করেছেন, পর উপকার যেটা বলেন আপনি,
কারো ভালো কাজ কর, কাউকে উপকার করেছেন, কাউকে কোনো বিপদে সাহায্য করেছেন, কোনো সহযোগিতা করেছেন, 10 দিন পরে, 20 দিন পরে, 50 দিন পরে, 1 বছর পরে আপনি ওই বিষয়টা তাকে আবার মনে করে দিলেন, দিয়ে তাকে লজ্জা দিচ্ছেন, সেই দিন কি তোকে এমনিতে এমনিতে সাহায্য করেছিলাম, সাহায্য করাটাই আমার ভুল ছিল, সেই দিন তো তুই বিপদে ছিলি, আমি যে তোকে উদ্ধার করলাম, এই যে আল মান্নু আলা সাদাকা, খোটা দেওয়া, খোটা দেওয়া, খোটা দিলে মানুষের বিগত দিনের অর্জিত নেকি নষ্ট হয়ে যায়, শুধু পাপ হয় এটা নয়, নেকিগুলো নষ্ট হয়ে যায়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, ও আদম সন্তান শোনো, ও মুমিনগণ তোমরা শোনো, তোমরা খোটা দেওয়ার মাধ্যমে, কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দান সাদগার নেকিগুলোকে বিনষ্ট করো না। আপনি কাউকে 10টা টাকা দান করলেন, 50টা টাকা দান করলেন, 100 টাকা দান করলেন, একদিন পরে, 10 দিন পরে, 50 দিন পরে, 2 বছর পরে আপনি তখন তাকে বললেন, সেই দিন তোকে আমি এত টাকা দিয়েছিলাম, তুই বিপদের মধ্যে ছিলি, আজকে আমার এই উপকারটাই করলি না, এই কথা যখন আপনি বলে দিলেন, সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা লা তুবতিরু, আল্লাহ বললেন তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তার মানে যদি কেউ দান করার পরে খোটা দেয়, তাহলে মানুষের বিগত দিনের আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দেয়, দানের নেকিটাও আল্লাহ নষ্ট করে দিবেন যেটা আপনি দান করেছেন। এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, আমরা যেন কখনো কোনো অবস্থাতেই আমাদের ভিতর থেকে কাউকে সহযোগিতা করার পরে, কাউকে পরোপকার করার পরে, কাউকে কিছু দান করার পরে আমরা যেন কখনো কোনো অবস্থাতেই কোনো আকার ইঙ্গিতেও যেন কাউকে কষ্ট না দেই। যদি আমরা কষ্ট দেই তাহলে দানের নেকি নষ্ট হয়ে যাবে, অর্জিত নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করলো, যারা আল্লাহর রাস্তায় কিছু দান করলো, যারা আল্লাহর রাস্তায় কিছু দিল, মানুষের পরোপকার করুক, যে কোনো কিছুর মাধ্যম দিয়ে যারা আল্লাহর রাস্তায় দান করলো, সুম্মা লা ইতবিউনা মা আনফাকু মান্নাও আলা আদা, যারা দান করলো কিন্তু কাউকে কষ্ট দিল না, কাউকে খোটা দিল না, এই সমস্ত মানুষের প্রতিদান কি, লাহুম আজুরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, এই সমস্ত মানুষের চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর নিকটে এদের প্রতিদান আছে উত্তম প্রতিদান, তাদেরকে চিন্তা করতে হবে না, তাদেরকে ভয়ও করতে হবে না। চিন্তা নাই, ভয় নাই, তার মানে বোঝেন, আল্লাহ যখন আপনাকে বললেন চিন্তাও করতে হবে না, ভয়ও করতে হবে না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিবেন। তাহলে যারা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করলো, দুইটা শর্ত, দান করার পরে মান্না ওয়ালা আদা, কাউকে কষ্ট দেয়নি, দান করার পরে কাউকে খোটা দেয়নি, এই সমস্ত মানুষের জন্য প্রতিদান আছে, তার আল্লাহর নিকট থেকে তাদের আল্লাহর সম্মুখে কোনো দাঁড়ানোর ভয়ও থাকবে না, কোনো চিন্তার কোনো কারণও থাকবে না, তার আল্লাহর নিকটে উত্তম প্রতিদান পাবে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে যেটা বুঝলাম, দান করার পরে চতুর্থ নম্বরে, দান করার পরে কোনোদিন খোটা দেওয়া যাবে না, পর উপকার করার পরে কোনোদিন খোটা দেওয়া যাবে না, এইটা খুব কঠিন হয়ে যায় আমাদের নিকটে, বিশেষ করে মা বোনদের নিকটে খুব কঠিন। পারস্পরিকভাবে চলাফেরা করার সময় প্রতিবেশীর সাথে আমরা অসদাচরণে লিপ্ত হয়ে যাই, যে কোনো কারণে প্রতিবেশীকে আমরা আগের কথাটা মনে করে দিই, তোর মেয়ের বিয়েতে আমি কত কষ্ট করলাম, তোর মেয়ের বিয়েতে আমি কত সাহায্য করলাম, তোর ছেলের বিয়েতে আমি কত পরিশ্রম করলাম, রাত জাগলাম, দিন দিনে পরিশ্রম করলাম, আর আজকে তুই আমার সাথে এমন আচরণ করলি, যে না আপনি যেটা করেছেন এটা আল্লাহর জন্য, আপনি যেটা করেছেন এটা নেকির জন্য, আপনি এটা বলে নেকিটাকে নষ্ট করছেন কেন, এই কথাটা খেয়াল রাখতে হবে। এটা শুধু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তলমধ্যে এক শ্রেণীর মানুষ যারা দান করার পরে খোটা দেয়। দান করার পরে খোটা দেওয়া একটু ভয়ানক একটা বিষয়, এই জন্য এই বিষয়টা থেকে আমাদের এড়িয়ে থাকতে হবে, কখনো যেন কাউকে পরোপকার করার পরে আমরা কোনোদিন খোটা না দেই। চতুর্থ নম্বরে আমরা বুঝছিলাম, কখনো দান করার পরে কাউকে খোটা দেওয়া যাবে না, তাহলে মানুষের অর্জিত নেকিটা নষ্ট হয়ে যায়। এবার পঞ্চম নম্বর, তারকু সলাতুল আসর, সলাতুল আসর, আসরের সলাত যারা ছেড়ে দিবে, আসরের সলাত যারা ছেড়ে দিবে, এই সমস্ত মানুষের বিষয়ে বলা হচ্ছে, যারা আসরের সলাত ছেড়ে দেয় এই সমস্ত মানুষের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনষ্ট করে দেয়, নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দেয় আসরের সলাত যদি কেউ ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান তারকা সলাতাল আসর ফাকাদ হাবিতু আমালুহু, কোনো মানুষ আসরের সলাত ছেড়ে দিল, আল্লাহ তার আমলগুলোকে বিনষ্ট করে দিবেন।
তাহলে আমরা যদি আসরের সালাত ছেড়ে দেই তাহলে আমাদের অর্জিত নেকিটা নষ্ট হয়ে যাবে। যে নেকিগুলো আমরা অর্জন করেছিলাম বিভিন্ন ইবাদতের মাধ্যম দিয়ে, যে নেকিগুলো আমরা অর্জন করেছিলাম বিভিন্ন দান সদকার মাধ্যম দিয়ে, আমরা পঞ্চম নম্বরে বুঝলাম অর্জিত নেকি নষ্ট হয় আসরের সালাত যদি কেউ ছেড়ে দেয়। কেউ যদি আসরের সালাত ছেড়ে দেয় তাহলে তার অর্জিত নেকিটা নষ্ট হয়ে যাবে। ফাকদ হাবিত আমালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলোকে নেকিগুলোকে বিনষ্ট করে দিবেন, নষ্ট করে দিবেন। আমরা পঞ্চম নম্বরে বুঝলাম বিনষ্ট করে দিবেন অর্জিত নেকি কেউ যদি আসরের সালাত ছেড়ে দেয়। এবার ষষ্ঠ নম্বর গোপন পাপ, এটা অত্যন্ত ভয়ানক একটা বিষয়। বর্তমান সময়ে গোপন পাপ একটা ভয়ানক বিষয়। শুধু গোপন পাপ মানুষের অর্জিত নেকি নষ্ট করে তা নয়, আপনাকে আজকে কিছু কথা বলি এই বিষয়টা কেন্দ্র করে। রিজিক সংকীর্ণ হয়ে গেছে, রিজিক ব্যবসা বাণিজ্য সংকীর্ণ হয়ে গেছে, চাকরিটাও মনে হচ্ছে যায় যায় ভাব সংকীর্ণ হয়ে গেছে, পরিবারটাও সংকীর্ণ হয়ে যাচ্ছে, তার মানে অনেক অশান্তি অভাব অনটন দেখা দিচ্ছে। এর ভিতরে একটা বিষয় থাকতে পারে, সেটা আপনার গোপন পাপ। আপনি কোনো গোপন পাপ করছেন কিনা, কারণ গোপন পাপ মানুষের রিজিককে সংকীর্ণ করে দেয়, মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয় মানুষকে। গোপন পাপ মানুষের ব্যবসা বাণিজ্যকেও সংকীর্ণ করে দিবে, তার মানে বরকতটাকে নষ্ট করে দেয় গোপন পাপ। এই জন্য গোপন পাপ অনেক ভয়ানক। জীবনে সফল হতে চাইলে গোপন আমলের সাথে জড়িত থাকতে হবে, গোপন পাপ নয়। গোপন আমল মানুষকে আল্লাহ সুবহান তাআলার রহমত এনে দেয়, অনেক রহমত, এটা আপনাকে আজকে বলছি না। কিন্তু গোপন পাপ মানুষের রিজিককে সংকীর্ণ করে দেয়, মানুষের জীবিকাকে সংকীর্ণ করে দেয়, মানুষের গোটা দুনিয়াকে সংকীর্ণ করে দেয় গোপন পাপ। এই জন্য বড় ভয়ানক, গোপন পাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে। দেখেন গোপন পাপ শুধু আপনার অর্জিত নেকিকে নষ্ট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস আল্লাহর নবী বর্ণনা করছেন সাউবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, লম্বা একটা ঘটনা। আল্লাহর নবী বলছেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর সম্মুখে দাঁড়াবে কেমন ভরে দাঁড়াবে? বিহাসানাতিন আমসালি জিবালি তিজামাতা বিউজ, তিজামা পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। মনে করেন বিরাট একটা পাহাড়, এই পাহাড় সমপরিমাণ আল্লাহর নবী তিজামা পাহাড়কে দেখিয়েছেন। আপনি মনে করেন বিরাট একটা পাহাড়, পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে। একটা দুইটা নেকি নয়, পাহাড় সমপরিমাণ নেকি, পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে মানুষ যখন আল্লাহর সম্মুখে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াজালুহুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবা মানসুরা, আল্লাহ তার ওই পাহাড় সমপরিমাণ নেকিটাকে বিনষ্ট করে দিবেন। পাহাড় সমপরিমাণ নেকিটাকে আল্লাহ বিনষ্ট করে দিবেন, নষ্ট করে দিবেন একেবারে। পাহাড় সমপরিমাণ নেকিটাও আপনার নষ্ট করে দেওয়া হবে, তার কারণ আপনি যদি গোপন পাপের সাথে জড়িত থাকেন, গোপন পাপ। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যদি গোপন পাপের সাথে জড়িত থাকি, আমরা যদি তিজামা পাহাড় সমপরিমাণ যতই নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াই, ফায়াজালু আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবা মানসুরা, আল্লাহ আমাদের গোটা নেকিটাকে বিনষ্ট করে দিবেন পাহাড় সমপরিমাণ হলেও। তাহলে আমাদেরকে বুঝতে হবে। এবার সাহাবিকে, সাহাবির আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী আমাদেরকে একটু বলেন তারা কারা, যাদের এত বড় পাপ নেকি আল্লাহ নষ্ট করে দিবেন, আল্লাহর নবী আমাদেরকে একটু সাবধান করেন, আমাদেরকে একটু বলেন। তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলা খলাউ বিবাহারিমিল্লাহি ইনতাহা কুহা, যেই মানুষ নির্জনে একাকিত্ব অবস্থায় আসলো কিন্তু নিজেকে পাপ থেকে বিরত রাখতে পারলো না, গোপনীয়তা থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, মানে ওই মানুষটা একটা অশ্লীলতায় মেতে গেল, গোপনে গেল একটা অশ্লীলতায় মেতে গেল, নির্জনে গেল অশ্লীলতায় মেতে গেল, অন্ধকারে গেল অশ্লীলতায় মেতে গেল। এই সমস্ত মানুষ যদি তিজামা পাহাড় সমপরিমাণ নেকি অর্জন করে তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকিগুলোকে বিনষ্ট করে দিবেন, নষ্ট করে দিবেন। তাহলে আমরা বুঝলাম ষষ্ঠ নাম্বার, ছয় নাম্বার, কোনো মানুষ যদি গোপন পাপের সাথে জড়িত হয় তাহলে তার বিগত দিনের নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। এবার সপ্তম নাম্বার, সপ্তম নাম্বার আমি অনেকগুলো নোট করেছি, যেটা বলা খুব জরুরি মনে করছি সেটা বলছি, আল ইমান ও আল আল কাহিন, গণকের কথা বিশ্বাস করা। কোনো মানুষ যদি গণকের কথা বিশ্বাস করে তাহলে তার বিগত দিনের অর্জিত নেকিগুলোকেও আল্লাহ নষ্ট করে দিবে। বিগত দিনের অর্জিত নেকি, আপনি যেই নেকিটা অনেক কিছুর মাধ্যম দিয়ে অর্জন করেছেন কিন্তু আপনি গণকের নিকটবর্তী হলেন, গণকের নিকটে গেলেন, টিয়া পাখি ভাগ্য নির্ধারণ করে সেটাতে গেলেন,
আজকে একটা বিষয় বলা দরকার, মাঝে মধ্যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেকেই একটা পিকচার আপলোড করে, কি ওই পিকচারের নিচে লেখা আছে তুমি ধনী হবা, তুমি আগামী 5 বছরে টাকা ইনকাম করবা, তুমি এটা করবা ওটা করবা, এরকম পিকচার আপলোড করে যে আমি আগত দিনে কি করব। মানে কিছু সফটওয়্যার আছে, কিছু অ্যাপস আছে, এই সব কিছুই গণকের মধ্যে শামিল, এগুলো বিশ্বাস করলে আপনি শিরিকের পর্যায়ে চলে যাবেন। আমরা যেটা সপ্তম নম্বরে শুনব, গণকের কথা বিশ্বাস করলে বিগত দিনের নেকি নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলছেন মানাতা কাহিনান ওয়া আরাফান, এক হাদিসে বলছেন মানাতা আরাফান, কোন মানুষ কোন গণকের নিকটে গেল, ফাসআরাহু, তাকে কিছু জিজ্ঞেস করলো, গণকের নিকট যাওয়ার পরে আনশাইয়িন কোন একটা বিষয় তাকে জিজ্ঞেস করলো, ওই মানুষ যা বললো বিমা ইয়াকুল, ওই মানুষ যা বললো ওই মানুষটার কথা সেই ব্যক্তিটা বিশ্বাস করলো, ফাসাদাকাহু, গণকের কথা সে বিশ্বাস করলো, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকবালু লাহু, আল্লাহর নবী বলছেন মানে ওই মানুষ যে মানুষটা গণকের কথা বিশ্বাস করলো, লাম তুকবালু সালাতুন আরবাঈনা সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। গণকের কথা আজকে বিশ্বাস করলেন, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। আমরা এটা বুঝলাম। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানাতা কাহিনান ওয়া আরাফান, কোন মানুষ গণকের কথা বিশ্বাস করলো, ও যা বলেছে বিমা ইয়াকুল, ও যা বলেছে সে সেটা বিশ্বাস করে নিল, আল্লাহর নবী বলছেন ওই মানুষ ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদের উপরে যেই ধর্ম নাজিল হয়েছে ওই ধর্ম ওই ইসলামকেই সে অবিশ্বাস করলো। সহজ কথা, আপনি গণকের কথা বিশ্বাস করলে আপনি ইসলামকে অবিশ্বাস করলেন, আপনি কুফুরি করলেন, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আপনি গণকের কথা বিশ্বাস করলেন, আপনি ইসলামটাকে অস্বীকার করলেন, তার মানে আমরা বুঝছিলাম গণকের কথা বিশ্বাস করা শিরক, আর এই পাপে যারা নিজেকে আবদ্ধ রাখবে তাহলে তার বিগত দিনের অর্জিত নেকিটাকে আল্লাহ নষ্ট করে দিবেন। এবার সপ্তম নাম্বার, আল মাজালিস, মাজালিসাতু মাআল মুশরিকিন, মুশরিকের বৈঠকে বসা, মুশরিকদের সাথে উঠা বসা করা যাবে না, বিধর্মীদের সাথে উঠা বসা করা যাবে না। মানুষের প্রয়োজন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে যদি হয় সেই বিষয়টা নয়, এটা আপনি করতে পারেন, দুনিয়াবী লেনদেন দুনিয়াবী উঠা বসাই যতটুকু দরকার, কিন্তু আপনি বৈঠক করছেন মুশরিকদের সাথে, আনন্দ ফুর্তিতে লিপ্ত আছেন, মুশরিকেরা যেই কাজ করে সেটাতে লিপ্ত আছেন, মুশরিকেরা যেই অনুষ্ঠানে আপনাকে দাওয়াত করে আপনি সেটাতে যাচ্ছেন, এই যে মুশরিকের সাথে উঠা বসা, মুশরিকের সাথে উঠা বসা করলে মানুষের বিগত দিনের অর্জিত নেকিটা নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী এটার বিষয়ে অনেক জটিল ও কঠিন কথা ব্যক্ত করেছেন। আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো মানুষ কোনো কওম কোনো গোত্রের সাদৃশ্য গ্রহণ করলো, মানে বিজাতীয় কোনো মতবাদ কোনো গোত্রের সাদৃশ্য গ্রহণ করলো, ওই মানুষটা সেই দিন থেকে সেই গোত্রের মধ্যে সামিল হয়ে গেল। বুঝতে পারেননি, একটু সহজ করে বলি, আপনি কোনো হিন্দুদের রীতিনীতি অবলম্বন করলেন, আপনি কোনো মুশরিকের রীতিনীতি অবলম্বন করলেন, যেই দিন থেকে মুশরিকের রীতিনীতি অবলম্বন করলেন গ্রহণ করলেন ওই দিন থেকে আপনি মুশরিকদের কাতারে সামিল হয়ে গেলেন। আল্লাহ যখন বিচারের মধ্যে আপনার হিসাব নিবে তখন মুশরিকদের কাতারে আপনাকে গণ্য করবে, আপনাকে সামিল করে দিবে, তাহলে মুশরিকদের সাথে উঠা বসা করা যাবে না। এবার নবম নাম্বার আমরা যেটা শুনবো সেটা হচ্ছে কুকুর পালন করা। বর্তমান সময়ে একটা স্ট্যান্ডার্ড টাইপের একটা ফ্যাশন কুকুর পালন করা, এটা আমাদের মুসলিম পরিবার হোক, বিজাতীয় পরিবার হোক, ভিন্ন ধর্মীয় পরিবার হোক, অনেকের নিকটে এটা একটা ফ্যাশন, পিঠে করে ব্যাগে করে কুকুরকে নিয়ে যায়, এটা একটা আলাদা ফ্যাশন। একটা কুকুরের পিছনে মাসে মাসে লাখ লাখ টাকা খরচ হয়, একটা বাড়ির চাকর ওই চাকরের এই কুকুরের পিছনে যা খরচ হয় বাড়ির ওই চাকরের পিছনে তার 10 ভাগের 1 ভাগও খরচ হয় না, অর্থাৎ বেতন সহ। মানে একটা মানুষ বর্তমান সময়ে কুকুরকে যতটুকু মূল্যায়ন করে মানুষকে ততটুকু মূল্যায়ন করে না। দেখবেন বাড়ির চাকরকে সে নিজের বাড়ি থেকে খাবার দেয় না, বাড়ির চাকর সকালবেলা বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে আসে, অথচ ওই কুকুরের জন্য লক্ষ লক্ষ টাকা খাবার তার বাসায় আছে, দামি দামি খাবার তার বাসায় আছে, ডাক্তার তারপরে তার ঔষধ অনেক লক্ষ লক্ষ টাকা তার জন্য আছে কুকুরের জন্য। আমরা যেটা বলবো কুকুরের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন, কোনো বাড়িতে যদি কুকুর থাকে অথবা কোনো বাড়িতে যদি কোনো ছবি থাকে, দুইটা জিনিস, কুকুর এবং ছবি যদি কোনো বাড়িতে থাকে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, আল্লাহর নবীর স্পষ্ট কথা, কুকুর যদি কোনো বাড়িতে থাকে, কোনো বাড়িতে যদি ছবি থাকে তাহলে রহমতের ফেরেশতা আসবে না, স্পষ্ট কথা। ছবির বিষয়ে বক্তব্য দেওয়া কঠিন, এটা আমাদের জন্যই কঠিন, ছবির বিষয়ে এখন আর বক্তব্য হবে না, যুগ পার হয়ে গেছে, ওই যুগ পার হয়ে গেছে, ছবি নিয়ে বক্তব্য দেওয়া এই যুগ পার হয়ে গেছে, মানে এখন আর ছবি নিয়ে বক্তব্য দেওয়া কঠিন, কারণ ছবির সাথে জড়িত সবাই,
এই বর্তমান সময়ে ছবির সাথে জড়িত সবাই বক্তব্য আর কে দিবে? আমি বক্তব্য থেকে নামার পরে আপনি বলবেন হুজুর একটা ছবি উঠাই, আমি যখন আপনাকে বলবো ভাই ছবি উঠায়েন না, এখন আপনি বলবেন বড় বড় আলেমরা ছবি উঠায়, আর আপনি মানে অন্য জায়গায় গিয়ে হলেও বলবেন যে বড় বড় আলেমরা ছবি উঠাচ্ছে আর উনি একটা ভাব নিলেন, কিন্তু এটা যে কত ভয়ানক পাপ এটা মানুষকে বোঝানো যাচ্ছে না। বর্তমান সময়ে মানুষকে এটা বোঝানো যাচ্ছে না যে এই ছবির আপনি এত সহজ করে নিয়েছেন কেন, ছবিটা আপনার কাছে এত সহজ হলো কেন, এত সহজ হয়ে গেছে ছবি আপনার কাছে, এই পিকচার আপনার কাছে এত সহজ হয়ে গেছে, বিনা কারণে অজস্র অগণিত ছবি উঠাচ্ছেন, ফেসবুক আপলোড যত কিছু করার করছেন। আপনাকে স্পষ্ট ভাষায় বলি, আমি আজকে ওই বিষয়ে বলবো না আপনাকে, কিন্তু যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা এটাই, আজকে যদি আমরা এই কুকুর নিজেদের বাড়িতে পালন করি তাহলে আমাদের বাড়িতে ফেরেশতা আসবে না, মালায়েকা আসবে না, ফেরেশতা আমাদের বাড়িতে আসবে না যদি আমরা কুকুর পালন করি। এখন যেই কথাটা বললাম, আমরা যেটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে এটাই, কুকুর পালন করলে বিগত দিনের আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দেয়। বিগত দিনে আপনি বিগত দিনে যে আমলগুলো করবেন এই আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবে যদি আপনার বাড়িতে কুকুর পোষেন আপনি, কেমন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিকতার কালবান লাইসা বিকালবি সাইদিন, কোন মানুষ তিনটা কারণে কুকুর পালন করলো, তিনটা কারণের বাহিরে যদি কোনো মানুষ কুকুর পালন করে ওই মানুষ প্রতিদিন তার আমল নামা থেকে, আল্লাহ নবী বলছেন ফা ইন্নাহু ইয়ানকুসু মিনাজিরি, ওই মানুষের মিনাজিরি কিরাতানে ইয়াওমান, প্রতিদিন তার আমল নামা থেকে এক কেরাত সমপরিমাণ, দুই কেরাত সমপরিমাণ নেকি আল্লাহ কমিয়ে দিবেন। সহজ ভাষায় বোঝেন, কুকুর পালন যতদিন করছেন প্রতিদিন দুই কেরাত করে নেকি কমে যাচ্ছে, প্রতিদিন দুই কেরাত করে নাকি আপনার আমল নামা থেকে কমে যাচ্ছে যেটা আপনি অর্জন করেছেন বিনা কারণে। যারা কুকুর পালন করবে তিনটা কারণ আল্লাহ নবী দেখিয়েছেন, শিকার করবেন, জমি পাহারা দিবেন, পশু পাখি পাহারা দিবেন, এর বাহিরে আপনি যদি কুকুর পালন করেন তাহলে আপনার আমল নামা থেকে নেকি নষ্ট করা হবে, নেকি অর্জিত নেকিকে কেটে দেওয়া হবে, কেটে দেওয়া হবে শুধু একটু না। আল্লাহ নবী বলছেন কেরাতানে, প্রত্যেক দিন দুইটা করে কেরাত নেকি আল্লাহ নষ্ট করে দিবেন, কেটে দিবেন অর্জিত নেকি থেকে। তাহলে আমরা যেটা সহজ ভাষায় বুঝলাম, প্রতিদিন মানুষের অর্জিত নেকি নষ্ট হয়ে যায় মানুষ যদি কুকুর নিজের বাড়িতে পালন করে তিনটা কারণ ব্যতীত, তিনটা কারণ ব্যতীত বিনা কারণে কেউ যদি কারো বাড়িতে কুকুর পালন করে তাহলে তার আমল নামা থেকে নেকি নষ্ট করা হচ্ছে, নেকি অর্জিত নেকি কেটে 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 নেওয়া হচ্ছে, দিনের পরে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই জন্য বলবো আল্লাহর নবী বলছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবির, বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যদি বাড়িতে কুকুর থাকে অথবা তাসাউবির ছবি থাকে, পিতা মাতার ছবি, দাদা দাদির ছবি, সন্তান সন্তানাদির ছবি যদি লটকানো থাকে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন আপনার কাছে রহমতের ফেরেশতার কোনো দামই নাই, কারণ আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন, বরকত দিয়ে কি করবেন আর রহমত দিয়ে কি করবেন, আপনার তো অনেক টাকা। কিন্তু মুসলমান, একটা পরিবারে যদি ফেরেশতা যদি একটা ঘরে রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে তাহলে আপনি কতটুকু রহমত থেকে বিরত রেখেছেন নিজেকে, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ, এই কথাটা আপনাকে বুঝতে হবে। একটা কথা মানুষকে বোঝানো যায় না, দুনিয়াতে আল্লাহর রহমতের খুব দরকার, দুনিয়াতে আল্লাহর বরকতের খুব দরকার, রহমতেরও দরকার, এই কথাটা মনে রাখবেন। আল্লাহর বরকত আল্লাহর রহমত হলে দুনিয়াতে অল্পতেই তৃপ্তি পেয়ে যাবেন, অল্পতেই প্রশান্তি পেয়ে যাবেন, অল্প রুজিতেই অল্প রোজগারেই দুনিয়াতে বারাকা হবে, বরকত হবে, অল্প পরিশ্রমেই দুনিয়াতে বরকত হবে, চলাফেরা করা যাবে, এই কথা মনে রাখতে হবে আপনাকে। এই জন্য আল্লাহর রহমত আল্লাহর বরকত অতীব জরুরি। আমরা খুব সংক্ষিপ্তভাবে আজকে যেটা আলোচনা করছিলাম অন্তত আপনি পয়েন্টগুলো মনে রাখবেন, অন্য কিছু ভুলে গেলেও, তা হচ্ছে এটাই, মানুষ তো অনেক পরিশ্রম করে নেকি অর্জন করে, মানুষ অনেক কষ্ট করে নেকি অর্জন করে, মানুষের এই কষ্ট করে অর্জিত নেকি, এই মানুষের এই নেকিগুলো নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় মানুষ যদি এই পাপগুলো করে, মানুষ যদি আমলগুলো করে। তার প্রথম, মানুষ যদি শিরকের পাপে নিজেকে আবদ্ধ করে তাহলে মানুষের নেকি নষ্ট হবে। দুই, মানুষ যদি বেদাত করে তাহলে তার অর্জিত নেকি নষ্ট হয়ে যাবে। মানুষ যদি রিয়া লৌকিকতা লোক দেখানো আমল করে তাহলে মানুষের অর্জিত নেকিটা নষ্ট হয়ে যাবে। আর পঞ্চম নাম্বার, চতুর্থ নাম্বার, আলমান্ন আলা সওয়াব, কোনো মানুষ যদি আলমান্ন আলা সদাকা, দান করার পরে কোনো মানুষ যদি খোটা দেয় তাহলে তার অর্জিত নেকি নষ্ট হবে, দান করার পরে কাউকে খোটা দেওয়া যাবে না। তারপরে পঞ্চম নাম্বার, তারপর সলাতুল আসর, কোনো মানুষ যদি আসরের সলাত ছেড়ে দেয় তাহলে তার অর্জিত নেকিটা নষ্ট হয়ে যাবে। ষষ্ঠম নাম্বার, গোপন পাপ,
গোপন পাপ মানুষের অর্জিত নেকিটাকে নষ্ট করে দেয়। আল ঈমান ওয়াল আল কাহিন, গণকের নিকটে গেলে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে মুশরিকদের সাথে উঠা বসা করা যাবে না। লাস্ট আমি আপনাকে যেটা বললাম, কুকুর পালন করা, বিনা কারণে কুকুর পালন করা যাবে না। বিনা কারণে মানুষ তার ইচ্ছায়, মানুষ শোক শখ পূরণের জন্য যে কুকুর পালন করছে, এটা কুকুর পালন করা আপনার জন্য বৈধ নয়। এই কথাটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো, এই পাপগুলো থেকে আল্লাহ আমাদের বিরত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যাতে এই পাপ আমরা না করি যার ফলে আমাদের অর্জিত নেকি আল্লাহ নষ্ট করে দেয়। এই জন্য আমরা শুধু নেকি অর্জনের পিছনে আসি, কিন্তু এমন কিছু কাজ এগুলো থেকেও সাবধান থাকতে হবে, যাতে নেকি অর্জন করছি আর নেকিগুলো কেটে কেটে যাচ্ছে, নেকিগুলো আল্লাহ বিনষ্ট করে দিচ্ছে। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, এমন কোন আমল যেন আমরা না করি যার কারণে আমাদের অর্জিত নেকিগুলো, এত কষ্ট করে নেকি উপার্জন করলাম, এত পরিশ্রম করে নেকি করলাম, আল্লাহ যেন আমাদের এই নেকিগুলোকে বিনষ্ট না করেন, আল্লাহ যেন এই নেকিগুলোকে নষ্ট করে না দেন, এই প্রচেষ্টা আমাদেরকে করা দরকার। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রমজান মাস, রমজান নিয়ে কিছু কথা অতীব জরুরি, কিছু কথা বলা অতীব জরুরি। আমরা রমজানের আলোচনা অনেক দিন শুনে এসেছি, রমজানের আলোচনা প্রতি বছর আমরা শুনি, রমজান প্রতি বছর আমাদের নিকটে আসে। 50 বছর হলে 50 বছরে 40 বছর ধরে আমরা রমজানের আলোচনা শুনে এসেছি, 40 বছর ধরে আমাদের উপরে রমজান ফরজ। আর যদি 60 বছর হয়ে থাকে তাহলে 50 বছর ধরে আমরা সিয়ামের সাথে অভ্যস্ত, এবং 50 বছর হলে আমরা সিয়ামের আলোচনা শুনে আসছি, 45 বছর হলে সিয়ামের আলোচনা শুনে আসছি। সিয়ামের আলোচনা আমরা অনেক শুনেছি। ইয়াআইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ সিয়ামটা আমাদের উপরে ফরজ করেছেন, যেমন পূর্ববর্তী কওমের উপরে, জাতির উপরে সিয়ামটা ফরজ ছিল। সিয়ামের মাস যখন সিয়ামের প্রথম রাত্রি উপস্থিত হলো, তখন শিকলাবদ্ধ করা হয় শয়তানকে এবং দুষ্ট জিনগুলোকে আটকিয়ে দেওয়া হয়, জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবীর হাদিসের পরিভাষে ইউদাফুল হাসরাতু বিআশরি আমসালিহা ইলা সাবিয়াক মিয়াতি ফিফিন, আল্লাহর নবীর পরিভাষায় আমলগুলোকে 10 থেকে 700 গুণ নেকি বৃদ্ধি করে দেওয়া হয়। এরকম অনেক হাদিস, ফজিলতের হাদিস, এগুলো আমরা শুনে অভ্যস্ত। আমরা দীর্ঘদিন রমজানের আলোচনা শুনে এসেছি, সিয়ামের আলোচনা শুনে এসেছি। আজকে আমি আপনাদের একটু ব্যতিক্রম কথা বলবো সিয়াম কেন্দ্রিক, সেটা এটাই। প্রতি বছর সিয়াম আমাদের নিকটে আসে যায়। সিয়ামের মাস মানুষের একটা অবসর সময়ের মাস, যতই ব্যস্ততা থাকুক মানুষ একটু চেষ্টা করে সিয়ামের মাসে একটু অবসর থাকার। তার মানে সিয়ামের মাসে মানুষের চাকরি জীবনের ডিউটিটা একটু কমে যায়, মানুষ একটু, যারা অফিসিয়াল ভালো অফিসিয়াল, আর যারা অন্যান্য সেক্টরের মানুষ তাদের অবস্থা খারাপ, কিন্তু যারা একটু ভালো মানুষ তাদের ব্যবসা বাণিজ্য, তারা একটু অবসর নেয়। সিয়ামের মাসে মানে একটু সিয়াম থাকার চেষ্টা করে, ইবাদত করার চেষ্টা করে, মানুষ একটু সময় বের করার চেষ্টা করে। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাররাকু লিইবাদি ওয়া আদম সন্তান, তুমি তোমার অন্তরে, তোমার এই জায়গায় আমি আল্লাহ আমার জন্য একটু জায়গা রেখে দাও, একটু সময় বের করো ইবাদতের জন্য। আল্লাহ আপনাকে আদেশ করছেন, যদি তুমি ইবাদতের জন্য জায়গা রেখে দাও, আমলা আসাদরাকা গীরান, আমি আল্লাহ তোমাকে ধর্ণাঢ্য করে দিব, ধনী করে দিব, এবং তোমার দরিদ্রতার রাস্তা বন্ধ করে দিব। মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাকে এমনিতে এমনিতে ধনী বানিয়ে দিবে, আল্লাহ তার দরিদ্রতার রাস্তা বন্ধ করে দিবে। আর যদি ইবাদত না করে, আল্লাহ দরিদ্রতার রাস্তা খোলা রাখবে, অভাব অনটনের রাস্তা খোলা রাখবে, আর দুনিয়ার ব্যস্ততা দিয়ে মানুষের দুহাত ব্যস্ত হয়ে যাবে। এজন্য আমি আপনাকে এই রমজানে যেটা বলতে চাচ্ছি, আজকের এই রমজান, যে রমজান আজকে আপনি কাটাচ্ছেন, রমজানের দ্বিতীয় জুমা আপনি কাটাচ্ছেন, এখন আপনাকে নিজে নিজেকে একটু জিজ্ঞেস করা দরকার। আজ থেকে 15 বছর, 20 বছর, 25 বছর, 50 বছর হলে আমি সিয়াম রাখি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাইজান কয়টা দোয়া পারেন সলাতের, আপনি বলবেন হুজুর দরুদ শরীফ, আত্তাহিয়াতু আর দোয়া মাসুরা আর 3টা কুল সুরা পারি, এর বাহিরে আর পারি না। এখন আপনাকে যদি পরের বার জিজ্ঞেস করি এই সোরাটা কত বছর আগে শিখেছিলেন, তখন আপনি বলছেন বাড়ির মক্তবে শিখেছিলাম। তাহলে বিগত 50 বছর আগে আপনি 3টা সোরা শিখেছিলেন, কয়েকটা দোয়া শিখেছিলেন, 50 বছরে আজ পর্যন্ত নতুন আর কোনো দোয়া শেখার সময় আপনার হয়নি। তাহলে রমজান আপনার কী দিল, রমজানে আপনি কী নিলেন, ফায়দাটা কী নিলেন, রমজান আপনাকে কী দিল, রমজানের প্ল্যানিং কী, রমজানে আপনি কি করবেন, উদ্দেশ্যটা কি, এই সময় একটা প্ল্যানিং করা দরকার, সেটা আপনি কি করেছেন। আপনাকে যদি বলি কয়টা দোয়া পারেন, কয়টা সোরা পারেন, কয়টা তেলাওয়াত করতে পারেন, আপনি উত্তর দিতে পারেন না।
যেটা শিখেছেন এটা 20 বছর আগে যেটা শিখেছেন এটা 50 বছর আগে যেটা শিখেছেন এটা 40 বছর আগে তাহলে এত বছর ধরে আপনি কি শিখলেন এত বছরের নতুনত্ব কি আসলো আপনার তাহলে এই রমজান আমরা কি করব আমি খুব সংক্ষিপ্ত করে বলছি কথা বললে অনেক কথা বলা যায় তাহলে এই রমজান আমার নিকটে কি ওইরকম ভাবে যাবে প্রত্যেক বছরের নিকটে রমজান কি আমার এইভাবেই যাবে জি না এই রমজান একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করেন আমি যদি হাত উঠাতে বলি অনেক মানুষেরই হাত উঠবে আপনি লজ্জাও পাবেন আপনাকে লজ্জা একটু দেওয়া দরকার কারা কারা কোরআন পড়তে পারেন না হাত উঠান তো কোরআন পড়তে পারেন না হাত উঠান লজ্জা পাবেন না কোরআন পড়তে পারেন না রিডিং পড়তে পারেন না এবার হাত নামান বয়স আপনার কম হয়নি 40 45 50 55 60 বছর বয়স হয়েছে কিভাবে জমিতে কোন ফসল সময়ে কোন সার দিতে হবে এটা আপনি ভালোই বোঝেন পুকুরে কোন সময়ে কোন মাছ চাষ করতে হবে কোন মাসের সময় কোন মাছ চাষের সময় কোন ওষুধটা দিতে হবে আর ব্যবসা বাণিজ্যের কোন সময় কোন ব্যবসা ভালো হয় কোন সময় দোকান খুললে কোন ব্যবসা ভালো হবে দোকান কখন বন্ধ করতে হবে কোন মৌসুমে কোন ফসল বিক্রি করা যাবে অথবা কোন সময়ে কোন ফসল করলে ব্যবসা বেশি হবে এটা আপনি খুব ভালো বোঝেন কিন্তু বোঝেন না শুধু কোরআন পড়তে পারেন না আপনার ব্যর্থতা একটা জায়গায় যে আপনি কোরআন পড়তে পারেন না একটা কথা আপনাকে খেয়াল করা দরকার আল্লাহ নবী বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কোরআন বিচারের মাধ্যমে মানুষের পক্ষেও সাক্ষী দিবে বিপক্ষেও সাক্ষী দিবে কথা আপনাকে মনে রাখতে হবে তাহাজ্জুদ গুজারি মানুষ আপনি 10 বার হজ করেছেন অনেক পরহেজগার প্রত্যেক দিন সিয়াম রাখেন প্রত্যেক সোম বৃহস্পতিবার সিয়াম রাখেন প্রত্যেক মাসের সিয়াম রাখেন কিন্তু কোরআন পড়তে পারেন না বিচারের ময়দানে এর জন্য আপনাকে দাঁড়াতে হবে আল্লাহর সম্মুখে যতই হাজি হন যতই পরহেজগার হন যতই তাহাজ্জুদ গুজার মানুষ হন কোরআন পড়তে পারেন না এর জবাবদিহিত আপনাকে করতে হবে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে যদি আপনি কোরআন পড়তে না পারেন সহজ কথা খুব সিম্পল করে আপনাকে বলছি সংক্ষিপ্ত করে বলছি কোরআন যদি জীবনে না শেখেন তাহলে বিচারের মধ্যে আপনাকে দাঁড়াতেই হবে যত বড় পরহেজগার মানুষ দাবি করেন আপনি যতই তাহাজ্জুদ গুজারি দাবি করেন আপনি যতই পাঁচ ওয়াক্ত সালাতি দাবি করেন আপনি আপনি কোরআন শিখতে পারেননি কোরআন পড়েননি এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মাস্টার্স কেন করেননি থিসিস কেন করেননি বিএসসি কেন করেননি মেডিকেল স্টুডেন্ট কেন হননি আল্লাহ এটা জিজ্ঞেস করবে না আল্লাহ এটা বলবে না তুমি মেডিকেলি কেন পড়ো নাই তুমি মাস্টার্স কেন করো নাই অনার্স কেন করো নাই তুমি এমফিল কেন করো নাই থিসিস কেন করো নাই আল্লাহ এটা জিজ্ঞেস করবে না আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে কোরআন কেন পড়ো নাই সবা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে এশফাআনিলি আব্দি দুইটা জিনিস মানুষের পক্ষে সাক্ষী দিবে বিপক্ষেও সাক্ষী দিতে পারে সিয়াম এবং কোরআন এই সিয়াম আপনার পক্ষে সাক্ষী দিবে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে না পড়লে বিপক্ষে সাক্ষী দিবে না রাখলে বিপক্ষে সাক্ষী দিবে তাহলে সহজ কথায় এই রমজান কি করব বিগত রমজান তো কাটালাম কোরআনবিহীন কাটালাম আমলবিহীন কাটালাম শিক্ষাবিহীন কাটালাম এই রমজান কি করব জি অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবনে মরার আগে কোরআন শিক্ষা করতেই হবে সেটা এই রমজানও হতে পারে সেটা পরের রমজানও হতে মানে পরের রমজান শেষেও হতে পারে মানে শুরু আজ থেকেই করতে হবে যতদিন চলে জীবন যতদিন আছে এর আগে কোরআন শিখতে হবে সহজ কথাই আপনাকে বোঝাচ্ছিলাম দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোরআন শিখতে হবে সবার আগে তাহলে এই রমজানে বিগত দিনগুলোতে আমি কি করব আগত দিনগুলোতে আমি কি করব আগত দিনগুলোতে আমার একটা প্ল্যানিং আমার একটা প্রতিজ্ঞা আমার একটা উদ্দেশ্য আমার একটা স্বপ্ন আমাকে এই রমজানে কোরআন শিখতে হবেই হবে এবার আমি কোরআন পড়তে পারি হুজুর আপনার জন্য কোরআন তো পড়তে পারেন কয়টা সূরা মুখস্থ করেছিলেন 3 কুলহু চলছে আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর হলে জি না নতুন এ মাসে কয়টা সূরা শিখলেন এই মাসে কয়টা সূরা শিখলেন আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করেন এই মাসে কয়টা সালাতের দোয়া শিখলেন নিজে নিজেকে জিজ্ঞেস করেন সালাতের বাহিরের দোয়া কয়টা শিখলেন জিজ্ঞেস করেন গোসলের পরের দোয়া ওজুর পরের দোয়া ঘুম থেকে ওঠার দোয়া ঘুমানোর দোয়া কাপড় চোপড় গায়ে দেওয়ার দোয়া এগুলো কয়টা শিখতে পেরেছেন নিজে নিজেকে জিজ্ঞেস করেন নিজে নিজেকে জিজ্ঞেস করেন মুসলমানিত্বটা আছে কোথায় আপনার একবার তো নিজে নিজেকে জিজ্ঞেস করলেন না মুসলমানিত্ব কোথায় আছে আপনার আপনাকে খেয়াল করা দরকার আমি আমার জীবনের সবার আগে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে এই রমজানে প্রথম কথা আপনাকে কোরআন শিখতে হবে যারা কোরআন পড়তে পারে না দ্বিতীয় কথা যারা কোরআন পড়তে পারে তাদেরকে বাদবাকি জীবনে চলার জন্য যত দোয়া সেটা শিখতে হবে তৃতীয় কথা কোরআন আপনি শেখেন দোয়াও পড়তে পারেন মোটামুটি অনেক দোয়া আপনি জানেন তাহলে মাসলা মাসাইল শেখেন আকিদা শেখেন আকিদা শেখেন মাসলা মাসাইল শেখেন অনলাইনের যুগ অনলাইনে শেখেন মসজিদের ইমাম সাহেব থাকে ইমাম সাহেবের নিকটে শেখেন কিন্তু প্রত্যেকবার রমজান আপনি এভাবেই কাটালেন প্রত্যেক রমজান আপনার নিকট থেকে এভাবেই চলে যায় আপনি রমজানকে কোনো গুরুত্ব দেন না জি না
রমাদানকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, রমাদান আপনার নিকটে এসেছে এই মাসটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করেন, এই মাসে আপনার দুর্বলতা যেগুলো আপনার দুর্বল সাইড যেগুলো সেগুলো সংশোধন করে নেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক হাদিস ব্যক্ত করেছেন, আল্লাহ নবী বলছেন একজন ফেরেশতা ডাকে আর বলে ইয়া বাগিয়া শার, ও খারাপ আত্মা আকসির, তুমি তোমার খারাপ কাজগুলোকে বন্ধ করে দাও, তুমি তোমার খারাপ কাজগুলোকে বন্ধ করে দাও। রমজানের বাকিরে তুমি যেই খারাপ কাজ করেছো, অশ্লীলতায় মেতেছিলা, তুমি যেই কাজে ব্যতেছিলা ওইগুলো বন্ধ করে দাও। ইয়া বাগিয়াল খায়র, ও তোমার তাকবিল, তুমি তোমার কাজের পরিধিটা বাড়িয়ে দাও। তুমি অন্য মাসে নফল সালাত আদায় করেছো, এই মাসে বেশি করো। অন্য মাসে তুমি সিয়াম রেখেছো, এই অন্য মাসে তুমি তাসবিহ তাহলিল পাঠ করেছো, এই মাসে বেশি করো। অন্য মাসে কোরআন তেলাওয়াত করেছো, এই মাসে বেশি করো। অন্য মাসে তুমি দান সাদকা করেছো, এই মাসে বেশি করো। আকবিল, তুমি তার পরিধিটা বাড়িয়ে দাও। আল্লাহ আপনাকে আদেশ করছেন, আল্লাহ আপনাকে ডাকছেন, তুমি যদি রমাজানের বাকিরে খারাপ কাজ করে থাকো এই মাসে বন্ধ করে দাও। রমাজান এসেছে, তাহলে রমাজান এসেছে, বিড়ি সিগারেট বন্ধ করতে পারেননি, তাহলে রমাজান তো আপনার কোনো উপকার দেয়নি। সিয়াম তো আপনার কোনো উপকার করতে পারলো না, বিড়ি সিগারেট বন্ধ করতে পারেননি, তাহলে সিয়াম আপনার কোনো উপকার করতে পারলো না। আপনি সিয়ামের মাস কোনো উপকার নিতে পারলেন না, ফায়দা নিতে পারলেন না। আপনাকে এই মাসে ট্রেনিং দিতে হবে, এই মাসে ট্রেনিং দিয়ে পরবর্তী সময় কাটাতে হবে। একটা কথা বুঝতে খুব কষ্ট হয়, যেই মানুষটা প্রথম রমাজানে তারাবির সলাতে আসলো ওই মানুষটা ঈদের দিন ফজরের সলাতে আর আসলো না, দুঃখটা কোথায়, ব্যথাটা কোথায়, সমস্যাটা কোথায়, জিজ্ঞেস করেছেন কোনোদিন? করেন নাই। একই মানুষ দুইটা পা, দুইটা চোখ, দুইটা হাত, দুইটা কান, বডি সুস্থ সবল মানুষ রমাজানের প্রথম দিনের তারাবিতে শেষ আসলো, কিন্তু রমাদ শেষ ঈদের দিনে ফজরের সলাতে সে আর আসলো না। মানুষ তো ওটাই আছে, শক্তি সামর্থ্য তো ওটাই আছে, ধন সম্পদ তো ওই রকমই আছে, চাকরি বাকরি তো ওটাই আছে। আগেও ভ্যান চালাতো প্রথম তারাবির দিন, ঈদের দিনেও ভ্যান চালায়, প্রথম তারাবির দিনে ব্যবসা করতো, ঈদের দিনেও ব্যবসা করে। তাহলে ওই মানুষটা সলাতে আসতে পারলো না কেন? তার মানে এটা দুনিয়াবী দুর্বলতা, আপনার নিজের দুর্বলতা নয়, এটা শয়তানি প্ররোচনা। গোটা মাস আপনি তারাবির সলাতে উপস্থিত হতে পারলেন, পাঁচ ওয়াক্ত সলাতে উপস্থিত হতে পারলেন, আর আপনি ঈদের দিন থেকে আর সলাতে উপস্থিত হতে পারলেন না, তাহলে আপনাকে বুঝতে হবে এটা নিজে পারবেন আপনি, কিন্তু শয়তান আপনাকে বাধা দিচ্ছে। তাহলে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে রমাজানকে কাজে লাগানো, রমাজানকে কাজে লাগানো। রমাজানকে কাজে লাগানোর একটা অন্যতম মাধ্যম রমাজানে কোরআন শেখেন। যারা কোরআন পড়তে পারেন না, যাদের ইবাদতে দুর্বলতা আছে তারা ইবাদতকে সক্রিয় করে নেন, যাদের অন্যান্য পাপ কাজের মন মানসিকতা আছে তারা পাপ কাজকে বন্ধ করে দেন, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন, অভ্যস্ত হন যাতে সবসময় আপনার আমলটুকু নেকির কাজের মাধ্যম দিয়ে কাটে, তাসবিহ তাহলিল কাজের মাধ্যম দিয়ে কাটে। আরেকটা কথা বলা অতীব জরুরি মনে করছি, পরিশেষে এই কথাটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজিলতের ব্যাপারে একটা কথা বলেছেন, কোনো মানুষ নিজে গোসল করলো, অন্যকে গোসল করিয়ে দিল, বাক্কার অবতা কারো নিজে আগেভাগে মাসজিদে বের হলো, অন্যকে মাসজিদে নিয়ে গেল, অমাশাওয়ালাম নিয়ার কাপ বাহনে উঠলো না, হেঁটে হেঁটে মাসজিদে গেল, বাহনে উঠেনি হেঁটে হেঁটে মাসজিদে গেছে এবং ইমামের সামনে বসেছে, ফাস্তামা মনোযোগের সহিত খুতবা শুনেছে, ওয়ালাম নিয়াল গো কোনো অনর্থক কথা বলেনি। আবার বোঝেন, গোসল করেছে, অন্যকে গোসল করিয়ে দিয়েছে, আগেভাগে মাসজিদে এসেছে, বাহনে উঠেনি হেঁটে হেঁটে মাসজিদে এসেছে, ইমামের সামনে বসেছে, মনোযোগের সহিত খুতবা শুনেছে, কথাবার্তা বলেনি। ওই মানুষটা পিকুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন, প্রত্যেকটা কদমে আল্লাহ এক বছরের সিয়ামের নেকি দিবে, এক বছরের তাহাজ্জুদের নেকি দিবে। মানে একশো কদম মসজিদ থেকে আপনার বাড়ি একশো কদম, একশো কদম হেঁটে এসেছেন, একশো কদমের প্রত্যেকটা কদমে এক বছরের সিয়ামের নেকি, এক বছরের তাহাজ্জতের নেকি, প্রত্যেকটা কদমে। তাহলে আপনি চিন্তা করেন। এবার আমি যেই কথাটা বলতে চাচ্ছি, মসজিদে ঢোকার পরে আর কোনো কথা বলা যাবে না, খুতবা চলাকালীন সময় কাউকে বলাও যাবে না সামনে আসো, কাউকে বলাও যাবে না পিছনে যাও, কাউকে বলাও যাবে না চুপ করো, কাউকে বলাও যাবে না কথা বন্ধ করো। কেন? আপনার পাশে একজন কথা বলছে, আপনি যদি বলেন চুপ করো তাহলে আপনার জুমার দিনের নেকিটাও বরবাদ হয়ে যাবে, মানে আপনার নেকিটাও শেষ যদি আপনি কাউকে নিষেধ করেন। এই জন্য খুতবা চলাকালীন সময় থেকে কাউকে কোনো কথাবার্তা বলা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, আর জুমার দিনের এই ফজিলত পাওয়ার জন্য অনর্থক কথাবার্তা থেকে নিজেকে সেফ করেন। রাস্তাঘাট চলে আসছেন নিচু হয়ে, রাস্তায় এসে অতিক্রম করে মসজিদে ঢোকেন, মসজিদে বসেন, তারপরে সুন্দর করে জুমার সালাতে শেষ অবধি, খুতবা শেষ অবধি চুপ চুপি সারে থাকেন, খুতবা শেষ করে তাসবিহ তাহলিল পাঠ করে তারপরে মানুষের সাথে মোলাকাত করেন, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেন, তাহলে আপনার এই প্রতিদানটুকু বিকুল্লে খুতুয়াতিন আমারু সানাতিন
আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক কদমে সিয়ামিহা ওয়া কিয়ামিহা এক বছরের সিয়ামের নেকি এক বছরের তাহাজ্জুদের নেকি আল্লাহ দিবেন আল্লাহ আমরা যে বিষয়ে আলোচনা করলাম আল্লাহ উক্ত বিষয়ে মানার মত তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রমজানকে কাজে লাগানোর মত তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা যেন রমজানের এই যে গুরুত্ব এই গুরুত্বটা বুঝতে পেরে আমরা যেন রমজানে পরবর্তী সময় কিভাবে চলবে এই আমল আকীদা এই দোয়া এবং কোরআন শিক্ষার মাধ্যম দিয়ে পুরো রমজানকে কাটাতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আর আমরা প্রথমে আলোচনা করছিলাম অর্জিত নেকিকে হেফাজত করতে হবে যে নেকিটা অর্জন করলাম এটা হেফাজতের একটা মাধ্যম আপনাদেরকে কিছু মাধ্যম বোঝাচ্ছিলাম এই সমস্ত পাপ থেকে বিরত থাকলে মানুষের অর্জিত নেকি হেফাজত থাকবে আল্লাহ আমাদের সেটা মানার মত তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد السلام عليكم